सिलगढ़ी नजिक एउटा खुला जमिनबाट कैयौं आधार कार्ड पैन कार्ड साथै बैंक का पासबुक छरपष्ट अवस्था में भेटिएपछि क्षेत्रमा सनसनी मचिएको छ। पुलिसले घटनाको जानकारी पाएपछि ती सबै दस्तावेजहरू संग्रह गरेर छानबिन सुरु गरेको छ। यी दस्तावेजहरू कुनै पोस्ट अफिसले नै यसरी फ्याकेको हुन सक्ने अनुमान लगाइएको छ भने स्थानीय लगभग 20 जनाले यसै स्थानबाट आफ्नो आधार कार्ड र प्यान कार्ड फेला पारेको पनि पुलिसले बताएको छ। सिलगढी आशिखर कानकाट्टा मोड नजिक एउटा खुल्ला जमिनबाट यी दस्तावेजहरू फेला पारेको पुलिसले बताएको छ। यद्यपि पोस्ट अफिस यी दस्तावेजहरू सुकाउनको लागि राखेको हुन सक्ने पनि केही मानिसहरूको भनाइ छ। नाम सुभाष घुराई। এখানে আমরা খবর পেলাম যে এখানটায় যে আধার কার্ড অনেক মানে সংখ্যক আধার কার্ড এখানে ফেলা আছে। তো স্থানীয় মানে এই এই ভাইটার নাম মানে একে ফোন করে যে এর মেন আধার কার্ডটা নাকি এখানে পাওয়া গেছে। তখন একে বলা হয় যে কিছু লোকজন মিডিয়া টিডিয়া নিয়ে আসো খোঁজতবাড়িতে। তখন ও সমস্ত সবাইকে খবর দেয়, পুলিশ প্রশাসনকেও খবর দেয়। দেওয়ার পরে এখানটায় আমরা আসে দেখি এটা হচ্ছে আমাদের হচ্ছে কানকাটা মোড় বলে, কানকাটা মোড় একদম মোড়ের মধ্যেই একটা এখানে আধার কার্ড কিছু মানে এসবিআইয়ের কিছু বই সবই মানে এগুলো পোস্টাল রিলেটেড মানে পোস্ট অফিসের এগুলো জিনিস। তা হ্যাঁ, পোস্ট অফিস থেকেই এটা কীভাবে কী হয়েছে এটা বাদ বাকি মানে আমরা জানি না, কিন্তু এখানে যারা স্থানীয় দেখেছে কিছু কুরানি সে তারা হচ্ছে এই জিনিসগুলো এখানে ফেলে গেছে। আমার বাড়ি হচ্ছে আশিগর্ম। হ্যাঁ, এই যে আধার কার্ড এটা আমার মেয়ের, এটা হচ্ছে আমার মেয়ের আধার কার্ড, ঠিক আছে। তো এখানকার একজন লোক দেখে আর কি আমাকে ফোন করে, তারপরে আমি চলে আসি, এসে দেখি যে এই আমার মেয়ের আধার কার্ডটা পড়ে রয়েছে, ঠিক আছে, এবং আমার ছেলেরও আধার কার্ড আছে। বাড়ি হচ্ছে আশিকর্মর চয়নপাড়া।